কেউ ইফতার কিনে বাসায় নিয়ে যাচ্ছেন, আবার অনেকেই বন্ধু স্বজন নিয়ে ইফতার সারছেন রেস্টুরেন্টে। দৃশ্যটি দেখে বাংলাদেশের কোনো হোটেল রেস্তোরাঁ মনে হলেও আদতে এটি দূরপ্রবাস মালয়েশিয়ার চিত্র, যেখানে নানান পদের দেশীয় ইফতারের পসরা সাজিয়ে বসেছে বাংলাদেশি রেস্তোরাঁগুলো। ঐতিহ্যগতভাবেই যে বাঙালি ভোজন রসিক তার প্রমাণ মেলে বিদেশের মাটিতে এই দেশীয় ইফতারের আয়োজনে। সারাদিনের সিয়াম পালন শেষে দেশীয় খাবার দিয়ে ইফতার করতে এভাবেই প্রবাসী বাংলাদেশিরা ভিড় করছেন বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে। ইফতারের এই সময়টাতে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এখানে। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, স্বদেশ থেকে দূরে থাকলেও দেশীয় সব ধরনের খাবার এখন পাওয়া যাচ্ছে খুব সহজে হাতের কাছে। প্রবাসের মাটিতে দেশীয় মেজাজে ইফতার পাচ্ছে এখানে প্রতিনিয়ত, প্রত্যেক বছরই রমজানে বাংলাদেশের বিভিন্ন রেস্টুরেন্টে। কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত মহল্লায় ইফতারের আগ মুহূর্তে দেশীয় ইফতার আর ফলমূল কেনার ব্যস্ততা বাড়ে কয়েক গুণ। বিদেশে বসে দেশীয় ইফতারের স্বাদ নিতে পেরে খুশি প্রবাসীরা। এখানে এরকম বাংলাদেশি রেস্টুরেন্ট হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে, আর আমরা অনেক ভালো ভালো বাংলাদেশি খাবার খেতে পাচ্ছি, আর অনুভূতিটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্রবাসী তো বাসা রান্না করা যায় না, তার রেস্টুরেন্টে এসে আজকে ইফতারি করলাম বন্ধু বান্ধব নিয়ে, ভাই বোনদের নিয়ে, খুব ভালো লাগলো। চাহিদা মেটাতে কুয়ালালামপুরের অন্যতম মহল্লা বুকিত বিন্তাঙে 20টিরও বেশি ছোট বড় রেস্টুরেন্টে বসেছে ইফতারের পসরা। দেশীয় ইফতারের সহজলভ্যতা একদিকে যেমন প্রবাসীদের তৃপ্তি দিচ্ছে, তেমনি ব্যবসায়ীরাও পাচ্ছেন কিছুটা বাড়তি আয়ের সুযোগ। এখানে বাংলাদেশি মোটামুটি জিলাপি মিষ্টি সব রকমের আইটেমই এখানে পাওয়া যায়। শতকর্ম ব্যস্ততার পরেও ইফতারের সময় সবাই একত্রিত হয় এবং একসাথে ইফতারি করি। প্রবাসী থেকে আমরা যেটা মিস করি, হ্যাঁ, সেটাই সেখানে আমরা এগুলা করার সেই আইটেমগুলো এখানে করার বেশি চেষ্টা করি। এর সাথে আমরা সেহেরিরও ব্যবস্থা আছে। প্রবাসী ব্যবসায়ীরা দেশটির জাতীয় অর্থনীতিতে যেমন অবদান রাখছেন, তেমনি বাংলাদেশের রেমিটেন্স খাতেও রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আসছে ঈদে মালয়েশিয়া থেকে রেমিটেন্স প্রবাহ বাড়বে বলেও প্রত্যাশা করা হচ্ছে। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।